আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ভালোবাসি যারে পাবো না তারে, এ কেমন অবিচার, দিতে হবে আজ বিয়ে করার পূর্ণ অধিকার। মোদের দাবি মানতে হবে, বাড়িতে বউ আনতে হবে। মোদের দাবি মানতে হবে, বাড়িতে বর আনতে হবে। মোদের দাবি মানতে হবে, বাড়িতে বউ আনতে হবে। মানবো না আর শৈর শাসন, বাবা মার অবিচার। গরিব দুঃখী সব জনতা, দিতে হবে আজ বিয়ের অধিকার। মোদের দাবি মানতে হবে, সম অধিকার আনতে হবে। মোদের দাবি মানতে হবে, সম অধিকার আনতে হবে। মোদের দাবি মানতে হবে, সম অধিকার আনতে হবে। জাগো জাগো সব প্রেমিক পুরুষ, জাগো জাগো সব প্রেমিকার দল। জাগো জাগো সব প্রেমিক পুরুষ, জাগো জাগো সব প্রেমিকার দল। জীবন দিয়ে করব বিয়ে, এই আমাদের পণ। আন্দোলন, মিছিল, ওয়াকআউট। Oh my God! আমি মাত্র এক মিনিটের জন্য বারান্দায় মা দাঁড়িয়ে আছেন, হয় আমার পা কাঁপছে। নো প্রবলেম, আই হ্যাভ সাম অল্টারনেটিভ। ভাইয়া ফলো মি, আসুন। আব্বা, কাল সকালে একটু বাইরে যাব। আমাকে কেন? এসব অদ্ভুত আইন তো তোর মার তৈরি, তার কাছে যা। আপনার রিকমেন্ডেশন লাগবে? দে আব্বা, ইয়ে সাবজেক্ট একটু দেখলেন না? ওটা তো আমার দায়িত্ব না, আমার যা কাজ আমি করে দিয়েছি। যাও। আসতে পারি আম্মা? হ্যালো জান, কি রে তোর রিকমেন্ডেশন লাগবে? যে না, রিপোর্ট করতে আসছি। প্রপার অথরিটির কাছে যাও। যে এটা কি অ্যাপ্লিকেশন? আব্বা রিকমেন্ড করে দিয়েছেন। তোমার বাবা তো শুধু রিকমেন্ডই করতে জানে। সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে আগামীকাল আমি লাইব্রেরি ওয়ার্ক করতে একটু বাইরে যাব। হুম, ঠিক আছে, রেখে যাও। খালাম্মা বল। দুইজন ডিফল্টার, রাসেল আর সজল। যে ঠিক আছে যাবি আর তালা নিয়ে চল আমার সাথে চল কি ব্যাপার তোমরা নাকি বাসায় ফেরোনি আমরা নাকি ফিরিনি মেজো ভাই আমরা নাকি ফিরিনি ফিরেছি তো ফিরিনি আমরা এই যে আমরা কি রে শামসু তুই ঠিকমতো গেট বন্ধ করেছিলি যে গেলাম মা আমি তো এলাম বাজার সাথে সাথেই তাহলে ওরা না না এভাবে ডিউটি করলে তো যখন তখন বাড়িতে চোর ঢুকে একটা শামসু তোমাকে আরো একটু সচেতন হতে হবে এরকম রিপোর্ট করলে তো চলবে না শামসু কান্ধর কানে হাত 100 বার উঠু বস কর বস 100 বার বস করো 3 4 5 6 Vaizan. Yok, şiş. Zey. Vaizan. Bol. İdi zaytasın. Kono lab toytasen na. Asha joy shar. Na. Amake jetei hobe. Tokhon or sathe amar affair. Riksha amarai loss. Biye apnar kopale nai. At any cost, okay, man, biye korte hobe. No otherwise. Mind koren na bhaijan. Apni ashole menda manush. Ki manush? Menda. Tor erokom mone holo keno? Bhaijan, ei din ane din khay. Erokom kono loker sathe apnar porichoy ache? Deliver. Je. Na, nei. Thakle ekটু bujhte সুবিধা হইতো. মনে করেন যারা দিন আনে দিন খায় তাদের আর কিছু না থাক 3-4টা করে বউ থাকে. আর আপনি তো আমি আমি কি আপনি 3-4টা তো দূরের কথা এখন পর্যন্ত একটা বিয়ে করতে পারলেন না আপনার মা মানে খালাম্মার কথা মতো বিয়ে করতে চাইলে আপনার কপালের যাই জুটুক বউ জুটবে না আমারও না তাই মনে হয় মাঝে মাঝে ইচ্ছে করে কি জানিস আমাদের পরিবারের সমস্ত নিয়মকানুন ভেঙে একটা একটা কিছু ঘটিয়ে দিই মানে একটা আপনার জীবন হবে পারবেন না ভাইজান পারলে এত দিনে শামসু গরিবের পেটে লাথি মেরে না ভাইজান কথাগুলো গোপন রাখেন খালামা জানলে আমার চাকরি নট বলেন এই শামসু আসি খালামা আসি হ্যালো हेलो अस्सलाम वालेकुम आपनादेर लॉजिंग मास्टर আকমল साहेब के दिया जाबे जी 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 हेलो हेलो आमी शिरीन चिनते पेरेछेन जी ना टेलीफोन धरिनी बलाटा ठीक होबे ना माने धरार कोनो सुयोग हच्छिलो ना আমাদের বাড়ির নিয়ম কানুন তো আপনি জানেনই মেয়েদের টেলিফোন ধরা একদম নিষেধ কি বললেন এখন এখন মা একটু ব্যস্ত সেই সুযোগে কি রে তুই চুপি চুপি চোরের মতো এই ঘরে ঢুকেছিস কেন বড় আপা আপনার খুঁজতে খুঁজতেই তো আইলাম আমাকে মা ডাকছে বুঝি না খালাম্মা গোসল করতে ঢুকছে কিন্তু শুন পিয়ারি আমি যে টেলিফোনে কথা বলেছিলাম খবরটার মাকে কিন্তু বলবি না बड़ापा अपनी कोनो चिंता करें ना ये प्यारी थकते खालमा की स्वीटर पाइब ना जान जाती शिरिन खूबी जटिल कठिन एवं भयावह একটা ডিসিশন নিয়ে ফেলেছে। ডিসিশন নিয়ে ফেলেছো? ডিসিশন নিয়ে ফেলে না ফেলেনি মানে নেবার চেষ্টা করছি সেজন্যই তোর সাজেশন দরকার। কি ব্যাপারে ভাইয়া? তার আগে আমার জানা দরকার মায়ের পজিশনটা কি। একটু আগে পিয়ারির সঙ্গে আমার দেখা হয়েছে। কোনো ভয় নেই, মা এখন গোসল করতে ঢুকেছেন, তোমার হাতে বেশ খানিকটা সময় আছে। গুড গড, এই ফাঁকে তোর সাথে আমি বিষয়টা নিয়ে কনসাল্ট করব। হ্যাঁ বলো। ব্যক্তি স্বাধীনতা হচ্ছে মানুষের মৌলিক অধিকার, তুই বল আর কত সহ্য করা যায়? সবকিছুর একটা সীমা থাকা উচিত। আহা, ব্যাপারটা কি সেটা আগে বলবে তো? ব্যাপারটা হচ্ছে বিদ্রোহ। আমি একটা বিদ্রোহ করার প্ল্যান নিয়েছি। বিদ্রোহ? কোথায়, কার বিরুদ্ধে? দুঃশাসনের বিরুদ্ধে, ট্র্যাডিশনের বিরুদ্ধে, এই বাড়িতে প্রচলিত দম বন্ধ করা আইনের বিরুদ্ধে আমার এক ধরনের প্রতিবাদ। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু প্রতিবাদটা কি, কার বিরুদ্ধে, কিভাবে করতে যাচ্ছ সে ব্যাপারে পরামর্শ করার জন্যই তোকে আমি ডেকেছি। দে দরজা বন্ধ করে দে। মেজমেল উঠুন। উঠুন মানে? যান আমাকে একটা বক্সিং মেরে দিন। একটু বক্সিং ফক্সিং আমার কোনো কাজে লাগবে না, আমি কোনো সম্মুখ সামনে যাচ্ছি না। মেজমেল আপনি মানুষ কীভাবে দুর্বল, এক্সারসাইজ কিন্তু মেন্টাল ফিটনেস বাড়ায়, আর এইসব ফিলোসফি এগুলো দিয়ে কিচ্ছু হবে না। এই কি হচ্ছে এসব? সরি বড়পা। সরি। ইতিহাস, বিরাট এক ইতিহাস। ইতিহাস? ইতিহাস আবার কি? ইতিহাসটা হচ্ছে ভাইয়া। ভাইয়া আবার ইতিহাস হয় কি করে? উনি বড় জোর একটা প্রত্নতাত্ত্বিক সাবজেক্ট হতে পারেন। আরে না না, ওসব কিছু না। বড় ভাইয়া রীতিমতো একটা রেভলিউশন ঘটিয়ে ফেলেছে। তোরা কি ভাবতে পারিস অজানা অচেনা একটা মেয়ের সাথে ভাইয়ার জানাশোনা আছে? অ্যাবসার্ড। মোহাম্মদ আলী ক্লে চামচিকা দেখে ভয় পাচ্ছে, এটা বিশ্বাস করা সম্ভব, কিন্তু ভাইয়া অসম্ভব। আরে না, একটা মেয়ের সাথে ভাইয়ার রীতিমতো সম্পর্ক চলছে। আমাকে ডেকেছিল তোদের সাথে পরামর্শ করে একটা ব্যবস্থা করার জন্য। পরামর্শের কিছু নেই, চলো ধামাধাম গিয়ে বিয়ে করে দিই, তারপর যা হবার তাই হবে। ধ্যাত, সব কিছুতেই সন্ত্রাসী অ্যাটিচিউড। বড়াপা আমার মনে হয় ভাইয়ার ব্যাপারটা নিয়ে প্রপার ওয়েতে আর যাই হোক এই বাড়িতে বিয়ে করা সম্ভব নয়। আহা, তুমি ট্রাই করতে দোষ কি? বড়াপা তুমি এক কাজ করো, কথাটা তুমি বাবাকে বলো, বাবা মাকে বলবেন, আর মার রিয়াকশন বুঝে। গুড আইডিয়া। মিলবা চলো। কি এত বড় সাহস আমার বাড়িতে আমার কাছে এত বড় বেহায়া নির্লজ্জের মতো প্রস্তাব পেশ করার সাহস ওরা পেল কি করে? নিশ্চয়ই তোমার আশকারা পেয়েছে। আহা, আমাকে অনর্থক দোষ দিচ্ছ কেন? ওরা মহব্বতের জন্য একটা মেয়ে পছন্দ করেছে, সেটা আমাদের দেখাতে চাইছে। এর মধ্যে দোষের কি আছে আমি তো বুঝি না। তাছাড়া মহব্বতের তো যথেষ্ট বয়স হয়েছে, অনেক আগেই ওকে বিয়ে করানো উচিত ছিল। চুপ করো। কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা আমি বুঝবো, তোমাকে মাতবুরি করতে হবে না। আগে বলো, এত বড় একটা ব্যাপার আমাকে না জানিয়ে তোমাকে কেন জানালো? নিশ্চয়ই এর মধ্যে কোনো চক্রান্ত আছে। এই হচ্ছে তোমার আরেক দোষ, সবকিছুর মধ্যে একটা না একটা চক্রান্তের আভাস তুমি পাবে। 100 বার পাবো, 1000 বার পাবো। ভেবেছো আমাকে ফাঁকি দেওয়াটা খুব সহজ? হ্যাঁ, আরে বিয়ে করবে ভালো কথা, কিন্তু পাত্রী পছন্দ করার ওরা কে? বাড়ির বড় ছেলের বিয়ে, ওদের মতামত থাকবে না? আরে সমস্যাটা তো এখানে, মত চাওয়ার আগেই মত প্রকাশ করে ফেলেছে। রীতিমতো সন্দেহজনক ব্যাপার। আমাদের বংশের রেওয়াজ হচ্ছে মুরব্বীরা আগে পাত্রী দেখবে, পছন্দ করবে, তারপর অন্যান্য সবার মতামত নেবে। আর এখানে দেখছি উল্টো। একটা কথা তুমি আমাকে বলবে, তোমাদের বাড়ির রেওয়াজ তুমি আমার ঘাড়ে কেন চাপাতে চাইছো? আমি তো বিয়ে করেছি তোমাকে, তোমাদের রেওয়াজকে তো বিয়ে করিনি। চুপ করো, একদম চুপ। তোমার এসব ফালতু কথাবার্তার জন্যই ছেলেমেয়েরা লাইফে মাথায় উঠে বসেছে। মেয়ে যখন দেখাতে চাচ্ছে নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ফ্যাকড়া আছে। আচ্ছা, ফ্যাকড়া যদি থেকেই থাকে তাহলে তোমার কি? মেয়ে দেখাতে চাইছে, মেয়ে দেখো, যদি পছন্দ হয় তো বিয়ে দিয়ে দাও, ঝামেলা চুকে গেল। এইসব অনর্থক খোঁজাখুঁজি করার দরকারটা কি? একটা আপত্তিকর ব্যাপারকে কৌশলে পাশ করিয়ে নেবার ফন্দি, দেখাচ্ছি মজা। দেখো জানারা, আমি তোমাকে আগেও বলেছি আবারও বলছি, এত খবরদারি ভালো না। ছেলেমেয়েরা বড় হয়েছে, তারা নিজেদের ভালো মন্দ বুঝতে শিখেছে। তুমি তো শাসনের নামে চিরটা কাল তাদের উপর রীতিমতো একটা নির্যাতন চালিয়েছ। এবার একটু ক্ষান্ত হোক, বেশি বাড়াবাড়ি ভালো না। দেখাচ্ছি বিয়ের মজাটা। পিয়ারি, আই পিয়ারি। কই যাও? হাজিরা খাতা সই করাইতে গেছিলাম। আপনি? মেইন গেট ক্লোজ করে আসলাম। গেট ক্লোজ? সজল ভাই আর রাসেল ভাই তো এখনো ফিরে নাই। শোনো, আইন হলো ল, নিজের নিয়মে চলে, কারো কথা শোনে না। ৮টা ক্লোজ টাইম, ক্লোজ করে দিছি। এত যে আইনের কথা কোন, তা নিজে মানেন না কেন? মানি না মানে কাটায় কাটায় আইন মেনে চলি। তাইলে খালাম্মা যে আপনারে আমার পাশে ঘুরঘুর ঘুরঘুর করতে নিষেধ করছে, সেইটা মানেন না কেন? এটা হলো অন্য কেস, এটার হিসাব নিকাশ একটু আলাদা, বুঝছো? এই বিষয়ে তোমার সঙ্গে আমি পরে কথা বলবো। কে? আমি সজল। মেজবা, তুমি এখানে এইভাবে? আজও দেরি করে ফিরেছি, প্রচন্ড ভয় করছে। একটু আগে মা চিৎকার করে পিয়ারিকে ডেকেছে, এতক্ষণে নিশ্চয়ই হাজিরা খাতা সই হয়ে গেছে। আর শামসুও কালকের প্রতিশোধ নেওয়ার জন্য। মেজবা, ভয় পেলে চলে? কার্ল মার্কস বলেছে না। থাক, চলো আমার সঙ্গে। কান পর্যন্ত পৌঁছেছে? আরে পৌঁছেছে মানে, বড় ভাইয়া তো নিজেই সব বাবাকে বলেছে। বলো কি? আমার তো ধারণা ছিল বড় ভাই একটা স্পাইনলেস ক্রিয়েচার। প্রেম, বুঝলি, প্রেম হচ্ছে খুব পাওয়ারফুল একটা জিনিস। বাহ, ভীতকেও সাহসী করে তোলে। বাহ বাহ বাহ, এটা তো কি রীতিমতো ওয়াটার গেট কেলেঙ্কারি। আহ, চুপ কর তো। কিসের মধ্যে কি ওয়াটার গেট কেলেঙ্কারি? জীবনে একটা উপমাও তো ঠিক মতো দিতে পারলি না। হ্যাঁ বড়াপা, বলো তারপর কি? শোন, পাত্রী দেখানোর নাম করে মেয়েটাকে মার সাথে পরিচয় করিয়ে দেবার বুদ্ধি দিয়েছে বাবা। তারপর মার রিয়াকশনটা কি হলো? ভয়াবহ। তাই তো হওয়ার কথা, রীতিমতো নিউক্লিয়াস এক্সপ্লোশন হওয়ার মতো ঘটনা। শুধু একটা এক্সপ্লোশনে থামবে বলে মনে হয় না, চেইন রিয়াকশনের মতো এটা চলতেই থাকবে। পরিস্থিতি খুবই বিপজ্জনক। যত বিপজ্জনকই হোক, পাত্রী দেখানোর অনুষ্ঠান কিন্তু হচ্ছে। বলো কি? ভাইজানেরা নির্ভয়ে বের হয়ে আসুন। এই যে এখানে সই করুন। আমরা কি রিসিভ করছি? সমন। খালাম্মা আপনাদের বিরুদ্ধে সমন জারি করছে। আমাদের অপরাধ? সজল ভাইজান এই সপ্তাহে আজকে বেলা 3 দিন আপনি রাত্রি 8টার আগে বাসায় ফিরতে ফেল করছেন। আর ছোট ভাইজান বারবার হুঁশিয়ার করা সত্ত্বেও আপনি আজকেও বাসার থেকে বেরোনোর সময় খালাম্মার কাছে দরখাস্ত পেশ করেন নাই। আপনাদের বিরুদ্ধে সমন জারি হয়েছে, আপনাদের আর কোনো সুযোগ নাই, এবার জবাবদিহি করতে হবে। নেন ভাইজান এটা নেন, হ্যাঁ ছোট ভাইজান এটা নেন, সই করেন, এখানে করেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। অসহ্য, প্রপার পারমিশন নিয়ে বাইরে গিয়েছি, এমন কিছু দেরিও হয়নি। মার এসব বাড়াবাড়ি, আমরা যে বড় হয়েছি উনি মানতেই চান না। ঠিকই বলেছিস, আমি কিন্তু মাকে বলেছি একটু দেরি তো হতেই পারে, রাস্তায় যা ট্রাফিক জ্যাম, কে শোনে কার কথা। নিয়ম নাকি আইন, রাত 8টার আগে সবাইকে বাসায় ফিরতেই হবে। ভাইয়া আর সহ্য করা যায় না, দেয়ালে পিঠ একেবারে ঠেকে গেছে, প্রয়োজনে প্রতিবাদ করতে হবে, দরকার হলে আমরা সবাই মিলে আন্দোলন করব। প্রতিবাদ আন্দোলন মার বিরুদ্ধে? না না, আমি ওসবের মধ্যে নেই। আহা মেজ ভাইয়া, ভয় পেলে চলবে না। শাসকের জুলুম আর অত্যাচার এভাবে মুখ বুজে সহ্য করতে থাকলে দিনে দিনে স্বৈরাচারিতা বেড়েই চলবে। সময় থাকতে আমাদের প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে আমরা সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলব। শোন, আমরা সবাই মিলে বড় ভাইকে সাপোর্ট দিই। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট।